তালেবান শাসনে আফগানিস্তান চলছে 2 বছর। নারীদের স্বাধীনতার প্রশ্নে শরিয়া আইন অনুযায়ী পর্দা ও পড়ালেখার কথা শুরুতে থাকলেও 2 বছর পর দেখা যাচ্ছে ভিন্ন রূপ। সংকুচিত হয়েছে নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের অধিকার। শুরুতে নারী স্বাধীনতায় হস্তক্ষেপ না করলেও বর্তমানে সারা পৃথিবীর মধ্যে আফগান নারীদের অবস্থা সবচেয়ে নাজুক। প্রায় 2 দশক পর মার্কিন সেনারা আফগান ছাড়ার পর 2 বছর ধরে ক্ষমতায় আছে তালেবান। 2021 সালের 15ই আগস্ট আফগানিস্তানে ক্ষমতা দখল করে তালেবান। কাবুল দখলের মাসখানেক পরই তালেবান কর্তৃপক্ষ মাধ্যমিক শিক্ষা থেকে নারীদের নিষিদ্ধ করে। অবশ্য মাঝে একবার নারীদের মাধ্যমিক স্কুল খোলার কথা বলেও তা পরে কার্যকর করেনি তারা। এরপর তারা নতুন নির্দেশিকা জারি করে, 72 কিলোমিটারের বেশি দূরে ভ্রমণ করলে নারীদের অবশ্যই পুরুষ নিকট আত্মীয় সঙ্গে নিতে হবে। গত বছরের মে মাসে মেয়েদের পোশাকের নতুন বিধান চালু করা হয়। স্বাস্থ্যখাত ছাড়া সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে নারীদের চাকরিচ্যুত করা হয়। গত জুলাই মাসে আফগানিস্তানের সব বিউটি সেলুন বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় তালেবানরা। এই কাজে নিয়োজিত ছিল দেশটির প্রায় 60,000 নারী। জীবন ও জীবিকার চাহিদা মেটানোর জন্য এটি ছিল তাদের একমাত্র অবলম্বন। নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত মানবাধিকার কর্মী মাহবুবা সিরাজ মনে করেন, আফগানিস্তানের নারী স্বাধীনতা বলতে আর কিছুই বাকি নেই। তার মতে সমাজ থেকে ধীরে ধীরে মুছে দেওয়া হচ্ছে নারীদের, তাদের মত প্রকাশ, তাদের কথা, চিন্তা সবকিছুই মুছে দেওয়া হয়েছে। আফগান নারীদের মানসিক স্বাস্থ্যের অবনতির কথা গত মাসে জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে। কয়েদখানার মতো বন্দি জীবন বাড়িয়ে দিয়েছে মানসিক চাপ, হতাশা আর অবসাদে ভুগছে অনেক নারী। আফগানিস্তানের নাম পরিচয় অনিচ্ছুক এক নারী সাংবাদিক জানান, আমি নারী হওয়ার কারণে বারবার ঘটনা প্রকাশ করার অধিকার থেকে বঞ্চিত হয়েছি। একজন নারী সাংবাদিক হিসেবে আমার কাজ নিয়ে ভাবতে হয়, কারণ নারী সাংবাদিকদের ক্যামেরার সামনে আসতে হয় মুখ ঢেকে। এমনকি তারা পুরুষ সাংবাদিকের সঙ্গে টক শোতে অংশ নিতে বা তাদের প্রশ্ন করতে ভাবতে হয় বহুবার। এজন্য অনেকেই কাজ ছেড়ে দিতে বাধ্য হন। তালেবানদের অন্যতম মুখপাত্র জাভিউল্লাহ মুজাহিদের দাবি, নারীদের নিরাপত্তার জন্য এসব কাজ করা হচ্ছে। তার মতে ইসলামী আইন অনুযায়ী তারা নারীদের জন্য নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিতে কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, নারীরা এখন স্বাস্থ্য, শিক্ষা, পুলিশ বিভাগ, পাসপোর্ট অফিস, বিমানবন্দর সহ বহু জায়গায় কাজ করছে। তবে আফগানের নারীরা প্রতিবাদ করছে তাদের নিজেদের ভাষায়, তার সংখ্যা খুবই কম। তারা কারো দান করা স্বাধীনতা নিতে চায় না, তারা নিজেরাই হয়তো বুঝে নিতে চাচ্ছে তাদের নিজেদের স্বাধীনতা। সেই সম্ভাবনাই যেন বর্তমানে দূরের তারার আলোর মতো উকি দিচ্ছে আফগান শহরগুলোতে। শামস মাশরাকা, বিবিএস বাংলা।